শুভেন্দু দল ছাড়লে কতটা প্রভাব পড়তে পারে বাংলার রাজনীতিতে তা মাপতে চাইছে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক বিশেষজ্ঞরা যে হিসেব দিচ্ছেন তাতে তৃণমূলের কপালে চিন্তার ভাঁজ পড়তে বাধ্য শুভেন্দু সবে মন্ত্রিত্ব ছেড়েছেন এরপর দল ছাড়লে আসন্ন একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে বিরাট চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন শুভেন্দু অধিকারী মমতা পরবর্তী প্রজন্মের থেকে বড় নেতা তিনি জননেতা আবার দক্ষ সংগঠক একা হাতে তিনি পাঁচ পাঁচটা জেলার দায়িত্ব সামলাচ্ছিলেন সেই জেলাগুলি তো বটেই আর অন্তত দশটি জেলায় শুভেন্দুর দখল আছে দাদার অনুগামীর সংখ্যা ছড়িয়ে রয়েছে পনেরো বা ততোধিক জেলায় এহেন শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার পর রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে তৃণমূল ও শুভেন্দু অধিকারীকে ধরে রাখতে তৎপর সেই সঙ্গে ও শুভেন্দু অধিকারীকে পেতে আগ্রহী আগ্রহী কংগ্রেসও শুভেন্দুর গুরুত্ব বিচার করেই সব দল শুভেন্দুকে পেতে মরিয়া হয়ে উঠেছে এখন দেখার শুভেন্দু অন্য কোনো দলে যোগ দেন নাকি নতুন কোনো মঞ্চ বা দল তৈরি করেন শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার পর চাপে পড়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে শুধু পূর্ব মেদিনীপুর নয় পশ্চিম মেদিনীপুরেও শুভেন্দুর ভালো দখল সেই সঙ্গে জঙ্গলমহলেও শুভেন্দু অধিকারী প্রভাব ফেলবেন বিশেষ করে ঝাড়গ্রাম ও বাঁকুড়ার একাংশে শুভেন্দু অধিকারীর প্রভাব রয়েছে দুই মেদিনীপুর সহ জঙ্গলমহল বাদে মালদহ মুর্শিদাবাদ দুই দিনাজপুরেও শুভেন্দু ফ্যাক্টর হতে পারেন সার্বিক পরিস্থিতি বিচার করেই বিশেষজ্ঞরা মনে করছেন শুভেন্দু তৃণমূল ছাড়লে অন্তত ৪৫ আসন হারাতে হতে পারে তৃণমূলকে শুভেন্দু অনুগামীরা বেরিয়ে এলেই তৃণমূল ওই আসনগুলি হেরে যেতে পারে তাদের বিজেপিতে যোগ দেওয়ারও দরকার হবে না শুভেন্দু তৃণমূল ছাড়লেই ওই আসনগুলির ভাগ্য লেখা হয়েবে এক প্রকার এই সব নানা কারণ চিন্তা করে শুভেন্দুকে রাখতে শেষ পর্যন্ত আলোচনার দোয়ার খোলা রেখে দিয়েছে তৃণমূল শুভেন্দুকে নিয়ে আশাবাদীও তারা যে নেতার তেইশটির মধ্যে পনেরো থেকে আঠারোটি জেলায় প্রভাব থাকে তাকে হেলাফেলা করা যায় না তৃণমূলের মতে অন্য দলও তাই শুভেন্দুকে গুরুত্ব দিয়েই চাইছে শুভেন্দু এখন কোন দিকে যান সেটি দেখার প্রায় তিন মাস ধরে চাপান উত্তরের পর শুভেন্দু অধিকারী প্রথমে অরাজনৈতিক মঞ্চ থেকে জনসংযোগ করে গিয়েছেন তারপর তিনি একে একে পদ ত্যাগ করেছেন একদম প্রথমে তিনি পরিবহন নিগম ছেড়েছেন তারপর এইচআরবিসি চেয়ারম্যানের পদ ছেড়েছেন তারপর তিনি মন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন সবশেষে তিনি এইচডি এর চেয়ারম্যান পদও ছেড়ে দিয়েছেন এই অবস্থায় জল্পনার বাতাবরণ তৈরি হয়েছে